হ্যালো বন্ধুরা, অচেনা দর্শক, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানতে চলেছি পৃথিবীর সেরা পাঁচটি জাহাজ সম্পর্কে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানতে চলেছি ওয়াসেস অফ দ্য সিস সম্পর্কে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ও গ্লাসবল জাহাজের নাম ওয়াসেস অফ দ্য সিস, যার বাংলা অর্থ দাঁড়ায় সাগরের মরুদ্যান। 22 তলা বিশিষ্ট ব্লাস্ট বোলের জাহাজটিতে রয়েছে 16টি ডেক এবং 2700টি ব্লাস্ট বোল রুম, এবং জাহাজটি একই সাথে 6300 যাত্রী ধারণ করতে পারে। সেই সাথে জাহাজটিতে অবস্থান করে 2100 ক্রিউ। মোট 60টি ভাগে ভাগ করা হয়েছে জাহাজের বিশেষত্বকে, যেমন সেন্ট্রাল পার্ক, পুল, ফিটনেস সেন্টার, বিনোদন কেন্দ্র প্রভৃতি। বিশ্বের প্রথম ভাসমান উদ্যানটি এই জাহাজে অবস্থিত, যেখানে 12,000 গাছের চারা এবং 56টি গাছ রয়েছে। জাহাজের পেছনের অংশে রয়েছে 750টি আসন বিশিষ্ট থিয়েটার, যার মধ্যে রয়েছে সুইমিং পুল, এবং নির্মাণকালীন সময় 3.5 বছর। জাহাজটির দৈর্ঘ্য 362 মিটার এবং জাহাজটির নির্মাণ শুরু করা হয়েছে 12 নভেম্বর 2007। জাহাজটির ড্রাফটের দৈর্ঘ্য 9.3 মিটার, জাহাজটির বিম 63 মিটার এবং নির্মাণ স্থান টার্ক, ফিনল্যান্ড। এবং আমরা দ্বিতীয়ত যে জাহাজটি সম্পর্কে জানতে চলেছি সেটা হচ্ছে অ্যালোর অফ দ্য সিস, যার দৈর্ঘ্য 362 মিটার এবং নির্মাণ শুরু করা হয়েছে 2 ডিসেম্বর 2008, এবং জাহাজটির ওজন 1,00,000 টন। জাহাজটির বিম 47 মিটার এবং জাহাজটির ড্রাফট 9.32 মিটার, যার মাধ্যমে বোঝা যাচ্ছে জাহাজটি একটা অতিরিকাই বিশালকায় একটি জাহাজ। জাহাজটি বানাতে খরচ করা হয়েছে $1.2 বিলিয়ন মার্কিন ডলার এবং জাহাজটি দেড় সমুদ্রের স্টারবার্কস কফি শপ, 2টি ডেক ডান্স হল এবং 1380 আসন বিশিষ্ট একটি থিয়েটার, 1টি আইস স্কেটিং রিং এবং 7টি স্বতন্ত্র পাড়া রয়েছে। যে জাহাজটি সম্পর্কে জানতে চলেছি সেটা হচ্ছে MS সিম্ফনি অফ দ্য সিস। বর্তমান বিশ্বের অন্যতম একটি জাহাজ হচ্ছে MS সিম্ফনি অফ দ্য সিস, যার দৈর্ঘ্য 361.011 মিটার এবং ভার বহন ক্ষমতা 2,28,081 টন। মালিক রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজেস লিমিটেড। জাহাজটির মূল্য $135 কোটি। জাহাজটির ক্রু মেম্বার 2,200 জন। জাহাজটির বিমের দৈর্ঘ্য 47.448 মিটার এবং জাহাজটিতে প্রতিকায় জল উদ্যান এবং পূর্ণ আকৃতির বাস্কেটবল কোর্ট এবং আইস স্কেটিং রিং রয়েছে। এবং আমরা চতুর্থ যে জাহাজটি সম্পর্কে জানতে চলেছি সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে হারমনি অফ দ্য সিস। জাহাজটির দৈর্ঘ্য 362.12 মিটার এবং জাহাজটির ভারবহন ক্ষমতা 2,26,963 টন এবং জাহাজটির মালিক রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজেস লিমিটেড। জাহাজটির আসন সংখ্যা 5,479টি এবং জাহাজটির মূল্য $135 কোটি। জাহাজটির ডিসপ্লেসমেন্ট অ্যাপ্রক্সিমেটলি 1,32,000 টন এবং সমুদ্রের হারমোনিতে 5,479টি অতিথি থাকার জন্য বিভিন্ন আকৃতির 747টি স্টেট রুম রয়েছে এবং জাহাজটিতে 1400 আসনের একটি থিয়েটার রয়েছে এবং 20টি ডাইনিং ভেন্যু রয়েছে। আমরা পঞ্চম যে জাহাজটি সম্পর্কে জানতে চলেছি সেটা হচ্ছে MS ফ্রিডম অফ দ্য সিস। জাহাজটির দৈর্ঘ্য 339 মিটার এবং নির্মাণ শুরু করা হয়েছে 9 নভেম্বর 2004 এবং জাহাজটির ড্রাফটের দৈর্ঘ্য 9.03 মিটার, জাহাজটির বিম 39 মিটার। জাহাজটির অভ্যন্তরীণ প্রসারণ করা হয়েছে 445 ফুট রয়্যাল প্রোভেন্ট। জাহাজটিতে 3টি সাঁতার কাটার জায়গা রয়েছে, 1টি ইন্টারেক্টিভ ওয়াটার পার্ক, 1টি ডেডিকেটেড অ্যাডাল্ট পুল এবং মূল পুল, 13তম ডেকের 1টি ব্লকে ক্লাইম্বিং ওয়াল, ফ্লোরিডার সার্ফ সিমুলেটর, 1টি ক্ষুদ্র গলফ কোর্স, 1টি পূর্ণ আকারের বাস্কেটবল কোর্ট সহ 1টি স্পোর্টস এরিয়া রয়েছে। অন্যান্য আইটেমগুলোর মধ্যে রয়েছে 1টি আইস স্কেটিং রিং, 1টি ক্যাসিনো, 1টি 3 ডেক হাই ব্রডওয়ে স্টাইল থিয়েটার। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটি, এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।